انتي انصفي اشيل حاجه كده بعد ما كده الحاجات دي راجلهم مصروا كتير রান্না হয়ে যায় অনেক সকাল সকাল এখন মেয়ের কলেজ নেই ছেলে স্কুল নেই এই জন্য রান্না করতেও ভীষণ দেরি হয়ে যাচ্ছে যদি কলেজ স্কুল থাকলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেটা অনেক চলে গেলে যাচ্ছে এখানে রান্না দেরি হয়ে যাচ্ছে এটা আদা রসুন বেটে রেখেছি টমেটো পেঁয়াজ আলু এখানে ধনে পাতা জলে ডোবানো আছে ভীষণ তাড়াতাড়ি করছি এটা কি মাছ কি মাছ রান্না হয় এই মাছটা হচ্ছে এটা অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন নাম বলে কেউ শাটিং মাছ বলে কেউ আয়লা মাছ বলে এই মাছটা খেতে ছেলেমেয়েরা খুব ভালোবাসে ওর বাবা ইচ্ছাটা নেই মাছটাতে বলো মাছটা ওটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওনাদের জন্য কিছু না কিছু একটা করে সত্যি মতো বানাতেই হয় আলু ওনাদের আলু খাওয়া একদম বারো ভুল করেও দেখিয়ে আলু দেবেন না জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে আলুগুলো দিয়ে আলু দিয়ে এর সঙ্গে আলুগুলো আজকে ভাজলাম না আলুগুলো দিয়ে দিলাম একটু লবণ ছড়িয়ে দিলাম নরম হয়ে যাবে একটু দিয়ে দিলাম প্লেটটা ঢাকা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম করে বলো টমেটোটা দিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা সমুদ্রে মাছ তো আদা রসুন একটু দিয়ে যাবে এই বাটিতে আছে লঙ্কা হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে গুলে রেখে দিয়েছি চারটে পাঁচটা মাছই যতটা লাগে আর কি সেই হিসেবে গুলে ভাজাটা হয়ে গেছে দেখুন ভাজাটা হয়ে গেছে ভাজাটা অফ করে দিলাম ঝোলটা ফুটে এসেছে মাছটা দিয়ে দিলাম মাছ ধনে পাতা একসঙ্গে দিয়ে দিলাম সাজিয়ে রেখেছে